হাই, দিস ইজ সাইফ, ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। চলে আসলাম আজকের দিনের সেরা খবর দিতে আপনাদের কাছে। ইস্ট বেঙ্গল কোচ শেষ পর্যন্ত রবি ফাউলারি। হ্যাঁ, এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল ঠিক সেই জায়গায়, সরকারি সিলমোহর যদিও পড়ল না, কিন্তু ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্টের পক্ষ থেকে তার কর্ণধার হরিমোহন বাঙ্গুরের এক্সক্লুসিভ ইন্টারভিউ রয়েছে আমাদের কাছে, যেখানে তিনি বলে দিয়েছেন যে রবি ফাউলারি হেড কোচ হচ্ছেন ইস্ট বেঙ্গলের। এবং বাকি কি কি কথা হয়েছে সেই সমস্ত আলোচনা তো হবেই আপনাদের সঙ্গে। সবার আগে আমরা শুনে নেব অবশ্যই হরিমোহন বাঙ্গুরের এক্সক্লুসিভ ইন্টারভিউটি। আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী বাগচি এবং সায়ন্তন দাস রায়। তারপর সেই ফোন ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে আমরা বাকি আলোচনা চালাবো। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। সবার আগে আমরা শুনে নি হরিমোহন বাঙ্গুর কি বলছেন। হরিমোহন বাঙ্গুর কি বলছেন আমরা সবার আগে শুনে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বাঙ্গুর, এক্সট্রা টাইম সে বাত করলে কে লিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ।
অসংখ্য ধন্যবাদ মিস্টার হরিমোহন বাঙ্গুরকে, এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন আমাদের সাংবাদিক সব্যসাচী বাগচিকে। আমরা আলোচনা করব শেষ পর্যন্ত বেশ কয়েক সপ্তাহ ধরে, সপ্তাহের একটা বড় অংশ জুড়ে, এক সপ্তাহের বেশি সময় জুড়ে আলোচনা চলছিল সেই লিভারপুল সুপারস্টার রবি ফাউলার ইস্ট বেঙ্গলের কোচ হচ্ছেন, এবং শেষ পর্যন্ত রবি ফাউলারের ওপরই সরকারি সিলমোহর পড়তে চলেছে। হরিমোহন বাঙ্গুরের কথা অনুযায়ী সেটাই ঘটতে চলেছে। আমি আসব সবার আগে সব্যসাচীর কাছে। সব্যসাচী, তাহলে রবি ফাউলারই কোচ? তুমি যেটা বললে প্রথমে, যে এখনো পর্যন্ত থ্রি সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের তরফ থেকে গতকালই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে নতুন মিডিয়া ম্যানেজার জয়েন করার পরে। তো সেখানে তারা শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, FSDL এর চেয়ারপার্সন শ্রীমতী নীতা আম্বানিকে। কিন্তু আজকে কিন্তু রবি ফাউলারের যে সরকারি ঘোষণা, এই বিষয়ে কিন্তু তাদের তরফ থেকে কোনো সরকারি ঘোষণা করা হয়নি যে রবি ফাউলারই কোচ হয়েছে। এই নামটা গত এক মাস ধরে ঘোরাফেরা করছিল, একাধিক কোচ, হাই প্রোফাইল কোচের নাম ছিল, কিন্তু রবি ফাউলারটাই শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছিল। তো গতকালও আমি এটা, যেহেতু আমি নিজে অসুস্থ বলে টিআইএন এ গতকাল প্রশান্ত বাঙ্গুরের সঙ্গে একবার কথা হয়েছিল সন্ধ্যাবেলা, তিনিও কিন্তু বলেছেন যে রবি ফাউলারই শেষ পর্যন্ত এগিয়ে আছেন, এবং আমরাও এই খবরটা করছিলাম, অন্যান্য মিডিয়াও করছিল। এবার যেটা হচ্ছে যে সঠিক সময় সঠিক খবরটা পরিবেশন করার জন্য যে রসদ গুলো লাগে সেই রসদ গুলো ঠিকঠাক তুলে ধরা। আমাদের কথা দিয়ে মনে হয়েছিল যে রফি ফাউলার যখন কোচ হচ্ছেন, তাহলে দুটো প্রশ্ন এখানে যাচ্ছে যে রফি ফাউলার কোচ হচ্ছেন, অবভিয়াসলি সবাই সায়ন্তনদাও একমত হবে। এর আগে বিভিন্ন দলের যে কোচরা হয়েছে তাদের নিজেদের পছন্দের প্লেয়ার নিয়ে টিম করেছেন, এবং সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারটা প্রাধান্য পেয়েছে। রবি ফাউলার কোচ হলে যে তার তিনি বিদেশি প্লেয়ারকে বিদেশি প্লেয়ার গুলোকে নিয়ে আসবেন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একাধিক প্লেয়ার রয়েছে, স্কটল্যান্ড নিবাসী প্লেয়ার রয়েছে, তুমি গতকালও একজনকে নিয়ে আলোচনা করেছো, অস্ট্রেলিয়া জেলি এম খেলা প্লেয়ার রয়েছে, এবং এগুলো আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট হবে। আরো একটা যেটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই এইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা দোলাচল চলছিল যে কোন নামে ইস্ট বেঙ্গল খেলবে, যেটা আমাদের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে এটাই আমরা জানতে পেরেছিলাম ক্লাব সূত্র মারফত, যে ইস্ট বেঙ্গল FC নাম নিয়ে, যতই শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন কোম্পানির নাম হোক, দলের নাম কিন্তু হবে ইস্ট বেঙ্গল FC। অর্থাৎ ISL এ যখন টিমটা যখন খেলতে নামবে, লাল হলুদ বাহিনী যখন খেলতে নামবে ISL এ, তখন তারা তাদের দলের নাম হবে ইস্ট বেঙ্গল FC, এবং এটা কিন্তু ক্লাবের তরফ থেকেও বলা হয়েছিল। কিন্তু আজকে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন কিংবা শ্রী সিমেন্টের যিনি ম্যানেজিং ডিরেক্টর, মানে সর্বময় কর্তা হরিমোহন বাঙ্গুর, যিনি আমাদের ফোন ইন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে, তিনি কিন্তু এটা পরিষ্কার বলে দিলেন দলের নাম হবে SC ইস্ট বেঙ্গল। এবং SC ইস্ট বেঙ্গল নিয়ে অনেকে ভাবতে পারে তাহলে কি শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল, তিনি কিন্তু বলছেন শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল নয়, বরং দলের নাম হবে স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গল। এইরকম একটা দলের নাম নিয়ে খেলা হবে, যেখানে ইস্ট বেঙ্গলের নামটা অবশ্যই প্রাধান্য, কিন্তু তার আগে SC কথার শব্দটা বসছে, SC ইস্ট বেঙ্গল। এবং আরেকটা বিষয়, সবাই এটা অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছিলেন যে তাহলে বিদেশিরা যখন, বিদেশি ফুটবলারদের যখন রবি ফাউলারই চয়ন করবেন, তাহলে অমিত সিং এর ভবিষ্যৎ কি, সেটাও কিন্তু আজকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন মিস্টার বাঙ্গুর যে অমিত সিং কে নিয়ে তারা ভাবছেনই না। ক্লাব কর্মকর্তারা যখন প্রথমে দল গঠন করেন ভারতীয় ফুটবলারদের নিয়ে, একমাত্র বিদেশি ফুটবলার অমিত সিংকেই বাছা হয়েছিল, কিন্তু অমিত সিং এর ক্ষেত্রে কিন্তু ইনভেস্টাররা, মানে বা বিনিয়োগকারী সংস্থারা খুব একটি হয়তো অমিত সিং এর পারফরমেন্স নিয়ে খুশি নয় বা অমিত সিং এর সঙ্গে কন্ট্রাক্টে খুশি নয়, ফলে অমিত সিং এর কিন্তু খেলার কোনো সম্ভাবনাই নেই। এটা কিন্তু শ্রী সিমেন্টের পক্ষ থেকে বা ইনভেস্টারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। পুরোটাই এখন রবি ফাউলার উপর ডিপেন্ড করছেন, রবি ফাউলার কবে আসবেন সেটা নিয়ে এখনো তিনি কিন্তু সরকারি ভাবে অফিসিয়ালি বলতে পারছেন না, তার কারণ আমরা সকলেই জানি যে ভিসার ব্যবস্থা করতে হবে, আগামী সপ্তাহের মধ্যে সে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন তিনি গোয়াতে কবে পা রাখবেন। একই সঙ্গে রেনেডি সিং এর ব্যাপারটাও, রেনেডি সিং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং লেজেন্ডারি রেনেডি সিং, তিনি সহকারী কোচ হচ্ছেন এবং তিনিও কিন্তু রবি ফাউলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এবার এটাই দেখার বিষয় যে বাকি ঘোষণাগুলো কত তাড়াতাড়ি হতে পারে। FSDL এর তরফ থেকেও আজ ঘোষণা করার কথা ছিল, আলোচনা করছিলাম যে FSDL এর কভার পেজে এখনো পর্যন্ত 10টা দলেরই আইকন লোগো রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের লোগো কিন্তু ইতিমধ্যে FSDL এর কাছে পৌঁছে গেছে।
আজকেই শুনেছিলাম যে সরকারি ঘোষণা হওয়ার কথা, কিন্তু যেটা এখনো পর্যন্ত 7:44 বাজে ঘড়ির কাটাতে সন্ধেবেলা, তো এখনো পর্যন্ত সরকারি ঘোষণা হয়নি। আমি অবশ্য আমি আই এম নট শিওর যে এই লাইভ চলার সময় কোনো সরকারি ঘোষণা হয়েছে কিনা, কারণ আমি সেটা চেক করতে পারছি না। যদিও আমি যেটা দেখেছি যে বাকিটা কিন্তু এবার এটাই দেখার পালা যে কত তাড়াতাড়ি ইনভেস্টরের তরফ থেকে ঘোষণা করা হয়, এবং এবং বাকি হচ্ছে যে দল কবে গোয়ায় পৌঁছায়। কারণ গোয়া পৌঁছানোর পরে একটা প্রথম অবধি কোয়ারেন্টাইন পর্ব থাকবে, সেই কোয়ারেন্টাইন পর্ব মেটানোর পরে তারপরে কিন্তু টিমটা প্রিসিজন করতে নামবে। ইতিমধ্যেই সব টিমই কোয়ারেন্টাইন পর্বর মধ্যে রয়েছে এবং সবার আগে মোহনবাগানে প্র্যাকটিস করতে নামবে, এটা আমরা সকলেই জানি। রোজই তারা সোশ্যাল মিডিয়াতে ছবিটা দিচ্ছে। আরেকটা যেটা বিষয় ডেভেলপমেন্ট বলতে পারি সেটা হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গলের হোটেলও কিন্তু রেডি, প্র্যাকটিস গ্রাউন্ড সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে, প্র্যাকটিস গ্রাউন্ড ম্যাচ ভেন্যু কোনটা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এই হচ্ছে মোটা মোটের উপর ইস্ট বেঙ্গলের আপডেট। এবং যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে রবি ফাউলারের সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি করেছে, মানে এই সিজনটা সকলেই আমরা জানি যে ইস্ট বেঙ্গল কিভাবে ISL এ পদার্পণ করেছে, ইনভেস্টার নিয়ে কত লেট হয়েছে সবকিছু করতে, তার মধ্যে রবি ফাউলারের মতো হাই প্রোফাইল কোচ, হাই প্রোফাইল ফুটবলার বলবো, হাই তার কোচিং কেরিয়ার তো অত হাই প্রোফাইল নয়, বা এই তালিকায় যারা অন্যান্য কোচরা ছিলেন, প্রাক্তন কোচরা ছিলেন, সেই তুলনায় হয়তো হাই প্রোফাইল নয়, কিন্তু কোথাও গিয়ে হয়তো ইনভেস্টরদের মনে হয়েছে যে না, রবি ফাউলারই যোগ্যতম ব্যক্তি এবং রবি ফাউলারই তাদের ইয়ে করতে পারবে। এবং আরেকটা জিনিস শোনা গেছে, এটা কিন্তু বারবার বলছি, এটার কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন দেয়নি, কিন্তু আমি যেটা সূত্র থেকে জানতে পেরেছি, রবি ফাউলারের একটা ইংল্যান্ডে একটা বিশাল বড় একাডেমি রয়েছে এবং তিনি যেখানেই যান সেখান থেকে তার একাডেমি থেকে কিন্তু বেশ কিছু ফুটবলার নেওয়া হয়, এবং এক্ষেত্রে তার একাডেমির হেল্প নেওয়া হয়, বলা ভালো তার একাডেমির হেল্প নেওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন বা কর্তারা কিন্তু সেই একাডেমির যদি হেল্প নেন তাহলে কিন্তু মানে আশ্চর্য হওয়া কিছু থাকবে না, কারণ সেই একাডেমি কিন্তু খেয়ে কিন্তু একাধিক প্লেয়ার বিভিন্ন দেশে বিভিন্ন ক্লাব লিগে খেলে। তো এক্ষেত্রেও যদি সেটা হয় সেটা কিন্তু অবাক হওয়ার মধ্যে কিন্তু থাকবে না। সেই সায়ন্তনদার কাছে অবশ্যই আসবো, আমরা আলোচনা করছিলাম রবি ফাউলারকে, তিনি কোচ হলে কি হতে পারে সেই সমস্ত আলোচনা আমরা করেছি, কিন্তু এখন আর সেগুলো শুধু আলোচনার জায়গায় থাকবে না, এবারে সেটা অবশ্যই ফল তোলার জায়গায় থাকবে। আমি তোমার কাছে অবশ্যই আসব। রবি ফাউলার ইস্ট বেঙ্গল কোচ একেবারে শেষে গিয়ে কিন্তু সবার শেষে ফিরতে চাইছে ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু যাচ্ছে নিশ্চয়ই ISL খেলতে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য নয়। কী কী সমস্যার সম্মুখীন হতে পারে, এই সেগুলো ওভারকাম করবে কী করে, সেইগুলো কী কী হতে পারে সায়ন্তনদা যদি একটু আলোকপাত করো, এবং রবি ফাউলারের আশু কর্তব্য কী কী হবে? দেখো এখন আমি আগেও বলেছি যে বাঙালির কথা, যে কোচের উপর একটা সম্পূর্ণভাবেই কোচকে দায়িত্ব দিতে হয়েছে প্লেয়ার আনার জন্য। এবং তুমি একটা জিনিস দেখো যে এখনো পর্যন্ত যে নামগুলো উঠে এসেছে প্রায় অলমোস্ট কনফার্ম হওয়া পর্যন্ত তাদের নামও অ্যাড করে দেওয়া হবে, সেটা হচ্ছে ধোনি, তার সঙ্গে সাউন্ড খুব খারাপ আসছে সায়ন্তনদা, এবার ক্লিয়ার আসছে দেখো তো? হ্যাঁ আসছে আসছে, বলো বলো বলো। সায়ন্তনদা বলো বলো, এটা কথা কেটে কেটে আসছে, এবারে বলো এবারে বলো। হ্যাঁ তো তোমার অলমোস্ট যাদের ফাইনালাইজ হয়েছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি হয়তো তাদের নামও অ্যানাউন্স হয়ে যাবে। তো পরিচিতি সবকিছু থাকা আছে বলেই কিন্তু তিনি নিয়ে আসছেন, সময়টা খুব অল্প, সময় তোমার না বিদেশে যদি তুমি না আনো তিনটার মধ্যে সেট করতে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে অ্যান্টনি পিলকিংটন, ডনি ফক্স, স্কট নেভিল, অ্যান্ড্রু শর্মা,
প্রত্যেকেই কিন্তু প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে খেলেছে, তাদের যদি প্রোফাইল গুলো তোমরা দেখো যে প্রত্যেকেই দাপট থেকে খেলেছে এবং কোয়ালিটি কোয়ালিটি বিদেশি প্রত্যেক। তো এই জায়গায় আমি আগেও বলেছি যে বিদেশিরাই কিন্তু পার্থক্যটা গড়ে দেবে। ইস্টবেঙ্গলের যা টিম আছে, যদি ভালো বিদেশি ইস্টবেঙ্গল টিমে ইনক্লুশন ঘটে, খুব ভালো চিন্তা একটা টিম দাঁড় করানো যেতে পারে। এবং রবি ফয়লার 2 বছরের চুক্তি অলরেডি হয়েছে, তার মানে একটা বছর কিন্তু রবি ফয়লার এই টিমটাকে গোছানোর জন্য সময় পাবেন, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু এই মুহূর্তে আইএসএল খেলতে না ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে আরো একটা বছর সময় পাবে। তো টিমটাকে কিন্তু একটা ভালো শেপে আনার জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়েছে। 2 বছরের পর যদি ভালো পারফরমেন্স থাকে, নিশ্চয়ই সেটাকে আরো বাড়ানো হতে পারে অবশ্যই। তো এক্ষেত্রে আমার মনে হয় যে একদম সঠিক সিদ্ধান্ত, রবি ফয়লারেরও নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবে, সাকসেস পাওয়ার জন্য একটা খিদে থাকবে। বয়সটা যেহেতু অত্যন্ত অল্প, খুব একটা বেশি বয়স নয়, 45 ইয়ার্স ওল্ড। তার সঙ্গে হচ্ছে লাস্ট ইয়ার কিন্তু আমি আবারও বলছি যে ব্রিসবেন রোয়ারের হয়ে কিন্তু খুব খারাপ পারফরমেন্স উনি করেননি ব্রিসবেন রোয়ারের হয়ে, তার কারণ 4 নম্বরে একটা টিম শেষ করেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই লিগে 4 নম্বর শেষ করা মানে যথেষ্ট ভালো একটা পজিশনে তিনি তার টিমকে রেখেছিলেন। এবং কোথাও গিয়ে আমার আমি অবশ্যই যা টিমটা তৈরি হচ্ছে এবং কিছু ইন্ডিয়ান স্কোয়াড, দেখো রাজু গায়কোয়াড়ের কথাও আবার ভাবা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে রাজু গায়কোয়াড়কেও হয়তো ইস্টবেঙ্গল অফার করতে পারে। তো শেষ মুহূর্তে কিন্তু টিমের কিন্তু একটা বাঁধন চোখে পড়ছে টিমটার মধ্যে, যদি ইন্ডিয়ান স্কোয়াড এবং বিদেশি মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন টিমটার মধ্যে রাখা যায় তাহলে আমার মনে হয় না খুব খারাপ হবে ইস্টবেঙ্গলের জন্য। অবশ্যই একটা ভালো মানে সাইন আমি দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের জন্য যে যে রিক্রুট গুলো এখনো পর্যন্ত হয়েছে, দেখা গেল যে পরবর্তী আরো 2-3টে যে বিদেশি রিক্রুট হবে সেটাও রবি ফয়লার নিশ্চয়ই দায়িত্ব সহকারে একদম ভালো বিদেশি আনবেন, যাতে টিমটা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছতে পারে। সায়ন্তনের কাছে অবশ্যই আসব, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলতে হবে আমাদের, ইস্টবেঙ্গল যেহেতু অনেক শেষে আইএসএল এ এন্ট্রি নিল, সেক্ষেত্রে আমি প্রশ্নটি অবশ্যই সব্যসাচী সায়ন্তন দা দুজনের কাছেই থাকবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হাতে যে কোচরা কোচেদের নামগুলো ছিল, যে সিভিগুলো ছিল, এবং তার মধ্যে থেকে দুজন কোচ, তার মধ্যে একজন অবশ্যই রবি ফাউলার ছিলেন, তাদের সঙ্গে শর্ট লিস্ট করা হয়েছিল, তাদেরকে সেই দুজন কোচের যে নাম এসেছিল তাদেরকে কিন্তু বলা হয়েছিল আপনি যদি কোচ হন তাহলে কিন্তু আপনি যদি কোচ হন তাহলে আপনার পছন্দের বিদেশি 7 জন বিদেশি আপনারা ঠিক করুন, এবং সেই 7 জন বিদেশি সেই 7 জন বিদেশির সিভি এবং কোচের সিভি সেটা দেখেই কি কোচ নির্বাচিত হলো, নাকি শুধুমাত্র কোচ দেখে কোচ নির্বাচিত হলো? কোচ এখন নির্বাচন করার পর তারপরে একজন একজন করে ফুটবলার হবেন, সেই রকমভাবে গোলাপের পাপড়ি না খুলে একেবারে একটা ফুটন্ত গোলাপ কি দেওয়া? আমি এই প্রশ্নটি সব্যসাচীর কাছে রাখতে চাইছি। সেরকমই খবর কিন্তু এসেছিল অলরেডি, যখন ড্যানি ফক্স বলো বা প্লিংটন বলে যে ফুটবলার টুইগান অ্যাথলিট থেকে অলরেডি আজকে কিন্তু ব্রিটিশ মিডিয়াতে কিন্তু অনেক আগে খবর হয়ে যাচ্ছে, ব্রিটিশ সাংবাদিকরা কিন্তু অনেক আগে বলছে, এবং সেখানে আইএসএল এবং ইস্টবেঙ্গল ক্লাবের নামে হ্যাশট্যাগ হচ্ছে, এবং হ্যাশট্যাগ করে কিন্তু তারা খবরগুলো দিচ্ছে বিভিন্ন টুইটারের মাধ্যমে বা বিভিন্ন নেটিজেনদের মধ্যে কিন্তু খবরটা ঘোরাফেরা করছে। সুতরাং আগে কি কোচ নির্বাচন করে এবং কোচ কি আগে সমস্ত ফুটবলার নিয়ে সমস্ত প্যাকেজটা নিয়ে আসছেন সব্যসাচী? হ্যাঁ সাহেব, আমি তোমার সঙ্গে একমত। এই যে তুমি প্যাকেজ কথাটা বললে একদমই ঠিক, তোমার নিশ্চয়ই মনে থাকবে গত মৌসুমে যখন কিবু ভিকুনা মোহনবাগানের কোচ হয়েছিলেন, তিনি জোসেফা বেতিয়া, আফরান গোনসালেস, ফ্রান মোরান্তে, সালভা চামরো, তারপরে তার দলের সহকারী কোচ তাকে তিনি নিয়ে এসেছিলেন। তো এখন কিন্তু এটাই হচ্ছে যে এক ধরনের এজেন্সির মাধ্যমে সমস্ত প্লেয়ার এবং কোচদের নিয়ে আসা হয়, এবং এটাতে আমার অবাক হওয়ার কিছু থাকবে না। রবি ফাউলারের নামটা শুধুমাত্র হরিমোহন বাঙ্গুর আজকে সরকারি ভাবে আমাদের বললেন এবং বাকি মিডিয়াকেও নিশ্চয়ই বলবেন আশা করি। এখানে কিন্তু রবি ফাউলারটা বেশ কয়েকদিন আগেই আমার ধারণা সাইন হয়ে গেছিল, আজকে এটা অফিসিয়ালি ঘোষণা করা হলো, ঠিক সেরকম ভাবে রবি ফাউলারের মানে অফিসিয়ালি মানে আমাদেরকে জানানো হলো। হ্যাঁ এই অফিসিয়াল এই ফোন ইনটা তুমি যদি শোনো তাহলে তুমি বুঝতে পারবে, যখন আমি অমিত সিংকে অমিত সিং এর বিষয় নিয়ে তাকে প্রশ্ন করলাম তিনি আমাদের কি বললেন, তিনি বললেন যে আধুনিক যুগের ফুটবলের ম্যানেজমেন্টই
দল আছে, দল তো, দল তো কোচ ঠিক করে, সেটা তো রবি ঠিক করবে। মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে রবি পাওলারের উপরে যথেষ্ট যথেষ্ট ভরসা রয়েছে টিম ম্যানেজমেন্টের বা কর্মকর্তাদের বা ইনভেস্টারদের, তারাই কিন্তু পুরোটা রবি ফাওলারের উপর ন্যস্ত করেছেন। এবং রবি ফাওলারও কিন্তু তার পুরো একদম টিমটা সেট আপটা রেডি করে নিয়েছেন, শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা, এমনটা নয় যে। এবং তোমাকে বলে দিই, গতকালে তোমাদের আমি ইনভেস্টটা দিয়েছিলাম যে কয়েকজন প্লেয়ারের ইন্টারভিউ হয়ে গেছে, পাঁচজন বা ছজন প্লেয়ারের, পাঁচজন প্লেয়ারের ইন্টারভিউ হয়ে গেছে, বলে না এটা শুধুমাত্র এখন সরকারি ঘোষণাটা কবে আসবে, সেটা প্রেস রিলিজের মাধ্যমে আসুক বা এইভাবে হরিমোহন বাঙ্গুরের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন করে জেনে আসুক, সেগুলোই শুধু অপেক্ষা, বাকিগুলো কিন্তু পুরোটাই ছাড়া। এবং আমি তোমাকে বলছি যে এই এখন কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে তাদের ভিসা ভিসা কাজকর্ম চলছে, আমার মনে হয় পুরোটাই রেডি হয়ে আছে, শুধুমাত্র এক এক করে ঘোষণাগুলো হয়ে যাবে, এই ঘোষণাগুলো হয় সময়ের অপেক্ষা। এখানে অবশ্যই খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক এই জায়গায় সহমত আমরা, যে ধরুন দুজন বা তিনজন যারা কোচ ছিলেন একেবারে শর্ট লিস্ট হওয়ার পরে, হয়তো দুজন কোচ ছিলেন, তাদেরকে হয়তো বলা হয়েছিল যে আপনাদের যদি আপনি যদি কোচ হন তো আপনার ফুটবলার কারা এই বাজেটের মধ্যে বা এরকম কিছু, সেই জায়গা থেকে রবি ফাওলার তার পাঁচজন বা সাতজন ফুটবলার কারা থাকছেন সেই সিভি অবশ্যই পাঠিয়েছিলেন, এবং পাঠানোর পর সেই সিভি পছন্দ হওয়ার পরই কিন্তু কোচ ঠিক হয়েছে, সেই কারণে একসঙ্গে ফুটবলার এবং কোচ এই গোটা বিষয়টি আমাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কি অনেকটা ভালো হলো? এখানে এখানে আমার একটা আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে তুমি যেটা বলছিলে যে ব্রিটিশ সাংবাদিকরা টুইট করছেন, আমিও ফলো করছিলাম টুইট গুলো, কেন করবেন না, ভদ্রলোকের নাম রবি ফাওলার, ব্রিটিশ ফুটবলের তিনি লেজেন্ড, লিভারপুল এবং ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলের তিনি লেজেন্ড, ফলে তিনি ইস্ট বেঙ্গলের কোচ হচ্ছেন, সেখানে হ্যাশট্যাগ ইস্ট বেঙ্গল, হ্যাশট্যাগ ISL, এটা ইস্ট বেঙ্গল, অবশ্যই ইস্ট বেঙ্গলের নতুন করে পরিচয়ের কোনো দরকার নেই, কিন্তু সেই পরিচয়ের ব্যাপ্তিটা আরো বাড়ছে, অনেকটা বাড়ছে, গত বর্ষের ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের মতো ক্লাবের নতুন করে পরিচয়ের দরকার নেই, কিন্তু যখন বিদেশের ফুটবলারদের সঙ্গে যখন আর্থিক যোগাযোগ বাড়ছে, বিদেশি কোচ, স্বনামধন্য ফুটবলার বা স্বনামধন্য কোচ যাদের প্রোফাইল অনেক স্ট্রং, তারা যখন যুক্ত হচ্ছেন এই ক্লাবগুলোর সঙ্গে, তখন এই ক্লাবটার রিচ, এই ক্লাবটার নাম আরো বাড়ছে, আরো এগিয়ে যাচ্ছে, আরো আরো প্রস্ফুটিত হচ্ছে, এবং সেটাই সব থেকে উল্লেখযোগ্য জায়গা এখানে। সায়ন্তন দা, এটা কি অনেকটাই ভালো হলো যে লেট মেক আপ হয়ে যাবে? আমরা যেটা বলছিলাম যে অনেকেই বলছেন যে ইস্টবেঙ্গলের, এমনকি বাইচুং ভুটিয়াও বলেছেন, সুভাষ ভৌমিকও বলেছেন ভালো রেজাল্ট এক্সপেক্ট করবেন না, যেহেতু একেবারে শেষে আসা, অংশগ্রহণ করা, সেই কারণে হয়তো উপযুক্ত ভাবনা চিন্তা বা যে ব্লু প্রিন্ট করার জন্য যে সময়টা দরকার, আসলে খেলাটা তো ফুটবল, সেটা বিজ্ঞান, সেটা মানতেই হবে। তুমিও কয়েকবার বলেছো যে খুব ভালো রেজাল্ট হয়তো হবে না, কিন্তু এই যে রবি ফাওলার কিন্তু হাতের তালুর মতো চেনেন এই ফুটবলারদের, সে ক্ষেত্রে কি অনেকটা অনেকটাই এগিয়ে থাকবে ইস্ট বেঙ্গল? সায়ন্তন দা, দেখো একটা ব্যাপার আছে যে রবি ফাওলার বিদেশিদের হাতে হাতের তালুর মতো, কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডটা যে এই যে ওনার হাতে যে ইন্ডিয়ান স্কোয়াডটা থাকবে তাদের কিন্তু হাতের তালুর মতো উনি চেনেন না। শুধু বিদেশি ফুটবলাররা খেলবে না, কিন্তু খেলবে হচ্ছে বিদেশির সঙ্গে ইন্ডিয়ান স্কোয়াডেরও প্লেয়াররা খেলবে, তো সেই জায়গায় কিন্তু বিদেশির সঙ্গে ইন্ডিয়ান স্কোয়াড মিশিয়ে একটা কম্বিনেশন তৈরি হতে যথেষ্ট সময় লাগবে। অ্যাজ এ টিম হিসাবে খেলবে, ওই সাতজন বিদেশির মধ্যে যে ছজন খেলবে বা পাঁচজন খেলবে শুধু তো নয়, মাঠে নেমে তো একটা 11 জনের ফুটবলটা খেলতে হবে 11 জনকে মিলে, সেটা হচ্ছে বিদেশি এবং ভারতের মধ্যে একটা মেলবন্ধন থাকতে হবে, এবং সেই কম্বিনেশনটা তৈরি করতে কিন্তু একটা সময় প্রয়োজন, সেই সময়টা এবছর ISL এর জন্য ইস্ট বেঙ্গল পাচ্ছে না বা পাবে না। তো সেই জায়গা থেকে অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গল এবছর যেটা হতে পারে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির উপর কিন্তু কিছু ম্যাচ বেরিয়ে যেতে পারে। তা বলে আমি এই বলছি না যে ইস্ট বেঙ্গল ভালো খেলবে না, ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট মানে একটা যেই সময়টা পাবে, ধরো ইস্ট বেঙ্গল যদি ধরে নিই যে 15 তারিখেও যদি গোয়ায় পা দেয়, তারপরেও যদি ISL এখনো মানে সম্ভাবনা কি আমি জানি না, যদি পিছিয়ে যায় তাহলে ধরো অলমোস্ট 1 মান্থ টাইম তাও পেয়ে যাবে, তো সেই জায়গা থেকে আমার
ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে আইএসএল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই সায়ন্তন দা। হ্যাঁ, তাহলে মানে 1 মাস তো হাতে থাকছেই, তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা শেপে নিশ্চয়ই উনি নিয়ে চলে আসবেন। তার কারণ হচ্ছে বিদেশি প্লেয়ারদের কিন্তু খুব একটা টাইম লাগবে না, কারণ উনি জানেন, উনি চেনেন, ওনার সিস্টেমের সঙ্গে অ্যাডাপ্ট করতে টাইম লাগবে না। এবং ইন্ডিয়ান স্কোয়াড যারা আছে, ইন্ডিয়ান স্কোয়াড এই মুহূর্তে যারা আছে, তারাও যথেষ্ট এক্সপিরিয়েন্স, খুব একটা টাইম নেবে না। কারণ প্রফেশনাল ফুটবলে প্রত্যেকেই খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং মানিয়ে নিতে পারবে। তো এই জায়গা থেকে কিন্তু আমার যেটা মনে হয় যে, ধরো খুব ভালো পারফরমেন্স যদি নাও, মানে খুব ভালো বলতে হচ্ছে যে সব টিমকে হেলায় হারিয়ে দেবে এমন নয়, কারণ সব টিমই কিন্তু যথেষ্ট ভালো টিম, কিন্তু টাফ কন্টেস্ট হবে ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গলও যখন মাঠে নামবে, ডেফিনেটলি একটা ইস্টবেঙ্গল আলু জার্সির অবশ্যই ওয়েট আছে, কারণ আমরা আগেও জানি যে ইস্টবেঙ্গল বহু বহু ইস্টবেঙ্গলের একটা হিস্ট্রি রয়েছে যে পিছিয়ে থেকে শুরু করা ইস্টবেঙ্গল ডেফিনেটলি অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেটা প্রিভিয়াসলি আমরা জানি, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই হিস্ট্রিটা আমরা জানি। তো এই জায়গা থেকে কিন্তু একটা আশার আলো, হয়তো খুব ভালো রেজাল্ট যদি নাও হয়, ইস্ট বেঙ্গল কিন্তু এই আইএসএলটা যথেষ্ট ভালো জায়গা থেকে শেষ করতে পারে। তো সাপোর্টাররাও যদি, ইস্ট বেঙ্গল সমর্থকরা যারা রয়েছেন তারাও যদি সকলে মিলে এই টিমটার পাশে থাকে, তো ডেফিনেটলি দিনের শেষে গিয়ে দেখা গেল যে একটা ভালো রেজাল্ট আশা করতেই পারে। হ্যাঁ, দারুণ একটা আলোচনা চলছে আমাদের সঙ্গে। 1000 জনের বেশি ইস্ট বেঙ্গল সমর্থক শুধু নয়, গোটা বাংলার ফুটবল ভালোবাসার মানুষজন এখানে উপস্থিত রয়েছেন। একটা মনোজ্ঞ আলোচনা আমরা করার চেষ্টা করছি, যে আলোচনা থেকে একটা পজিটিভ ভাবনা, ঠিক কি পজিটিভ, কোন পজিটিভিটি থেকে এরকম অ্যাকশন রিয়াকশন হতে পারে। এবং একটা জিনিসকে আমরা আশ্বস্ত করতে পারি সব্যসাচী, যে আশ্বস্ত করার যদিও দায়িত্বটা আমাদের নয়, কিন্তু যেহেতু একটা একটা কাল্টিভেটিং আলোচনা এখানে চলছে, ঠিক সেই জায়গা থেকে কি আমরা একটা কথা বলতে পারি যে অনেকটা প্রিপেয়ার হয়ে থাকবে ইস্ট বেঙ্গল সব্যসাচী? দেখো, আমরা আমরা জানি ইস্ট বেঙ্গল পিছিয়ে শুরু করেছে, কর্মকর্তারা জানে ইস্ট বেঙ্গল পিছিয়ে শুরু করেছে, ইনভেস্টর জানে ইস্ট বেঙ্গল পিছিয়ে শুরু করছে, সমর্থকরা জানে, রয় ফাউলার জানেন না এটা তো হতে পারে না, বা কাক দলের ফুটবলাররা জানবেন না তারা, এটা তো হতে পারে না। এবার দেখো, পিছিয়ে শুরু করা, আগে আগে শুরু করা, এই মৌসুমে এটা কোনো ফ্যাক্টর না, সব দলেরই তাই হচ্ছে। তুমি এফসি গোয়া বলো, মোহনবাগান বলো, সব দলেরই তাই হচ্ছে। মোহনবাগানের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট সেটা মনে হয়, সেটা হচ্ছে মোহনবাগান টিমটা পুরো গোছানো ছিল, নতুন ইনক্লুশন বেশি হয়নি, আর যেগুলো নতুন ইনক্লুশন হয়েছে তারা এতটাই সুদক্ষ ফুটবলার, বা তারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে এত পরিমাণে খেলেছে, যেমন প্রীতম কোটাল, প্রণয় হালদার, সন্দেশ জিঙ্গা ইন্ডিয়া টিমে দীর্ঘদিন ধরে খেলছে, ফলে প্রত্যেকে প্রত্যেকের খেলা জানে, আমি উদাহরণ হিসাবে বলছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রবি ফাউলারের প্রথম কাজটা, এবং রবি ফাউলার নিশ্চয়ই এতদিনে, আজকে যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করেছেন মিস্টার বাঙ্গুর, রবি ফাউলারের ভাবনা ইয়েটা নিশ্চয়ই 7 দিন আগেই বা 6 দিন আগেই ঠিক হয়ে গেছিল, বা তারও আগে ঠিক হয়ে গেছিল, এবং তিনিও নিশ্চয়ই ভারতীয় ফুটবলারদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করতে শুরু করেছেন। এবং আজকালকার দিনে গুগল এবং ইন্টারনেট এত স্ট্রং, যোগাযোগ করতে বেশিক্ষণ কাটপট পুরাতে হয় না। এটা তো এরকম নয় যে আজ থেকে 20 বছর আগে ISD কলের মাধ্যমে কথা বলতে হবে, এমনটা একেবারেই নয়। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ইজি হয়ে গেছে, আমি তুমি যদি বাড়িতে বসে এরকম ভাবে কথা বলতে পারি তাহলে রয় ফাউলাররাও বলতে পারবে, এটা এটা ধরে নেওয়াই যায়। সো আমার কোথাও গিয়ে মনে হয়, এবং প্রফেশনাল তো তারা প্রত্যেকে, এবং সেই প্রফেশনালিজমের জায়গাটা, এবং এত টপ লেভেলে খেলে এসছেন, কেউ নিজের নামের প্রতি না অবিচার করতে চাইবেন না। পারফরমেন্স দেখো, যিনি যে আমরা যারা ডেলি পারফর্ম করি, প্রত্যেকের গ্রাফ ওঠানামা হতেই পারে, এটা অন্য ব্যাপার, কিন্তু কেউ ইচ্ছে করে খারাপ পারফরমেন্স করতে চাইবে না। মনে হয় দেখো, এত কথা হচ্ছে তো ইস্ট বেঙ্গল নিয়ে, আমার কোথাও গিয়ে মনে হয় যে এগুলো এগুলো কোনো ফ্যাক্টর হবে না, দলটা যখন প্র্যাকটিস করতে নামবে তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তারপর টুর্নামেন্ট শুরু হতে ঢের দেরি আছে, একটা জয় দুটো জয় পুরো মোমেন্টামটা বদলে দিতে পারে। তাই তোমার একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা অডিও আসছে। হ্যাঁ, এখানে আজান চলছে, আমার কিছু করারও নেই। হ্যাঁ, সেটা তো কারোর কিছু করার নেই। হ্যাঁ বলো সব্রাজি, বলো যেটা বলছিলে। না, আমার এটাই, আমার এটাই বলার ছিল, এর থেকে বেশি এটার মানে এই আপডেটটা নিয়ে আমার মনে হয় এর থেকে বেশি এখন কিছু বলার সময় আসেনি। বাকিটা
তো দল যখন পারফর্ম করবে, খেলবে। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এবার আমাদের তরফ থেকে আমি যেটা প্রস্তাব রাখছিলাম, যেটা কয়েকদিন আগে আমাদের আলোচনা হয়েছিল, যদি আমরা ISL এর বিভিন্ন টিম গুলোকে নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি যে কোন টিমটা কোন জায়গা এরকম হয়েছে, কোন জায়গা দাঁড়িয়েছে, সেটা তো বলার সময় আসেনি কারণ মাঠে বল করায়নি, কোন টিমটা কেমন হয়েছে সেটা নিয়ে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, যেমন FC গোয়া টিমটা রেডি হয়ে গেছে, মোহনবাগান টিমটা রেডি হয়ে গেছে, যে টিম গুলো রেডি হয়েছে, সায়ন্তন্দা এটা ভালো আরো ব্যাখ্যা করতে পারবে। সায়ন্তন্দা সব্যসাচী, সব্যসাচী একটা বিষয় রেখেছে তোমার সামনে, যে অন্য যে দলগুলি, অবশ্যই অন্য যে দলগুলি তৈরি হয়েছে, সব্যসাচী আমার মনে হয় অন্য একটা দিন আমরা সেটা আলোচনা করতে পারি, আমরা নির্দিষ্ট একটা দিন করে এখনই আলোচনা করতে হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট আমি আমি একটা প্রস্তাব রাখলাম তোমাদের সামনে। আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক রাত 9:30, ঠিক যেমন রোজ আসি সারাদিনের সমস্ত আপডেট নিয়ে। তার আগে আমরা আরেকবার শুনে নি হরিমোহন বাঙ্গুর কি বললেন আমাদেরকে ফোনে, আমাদের সাংবাদিক সব্যসাচীর সঙ্গে কথাবার্তায় তিনি কি কি বললেন আরো একবার আপনাদেরকে শুনিয়ে দেব, যেটা আপনারা অবশ্যই শুনে নিন একেবারে টাটকা। ঠিক একটু আগেই সব্যসাচীর সঙ্গে ফোনে কথা বলেছেন, একটা ছোট্ট ফোন ইন্টারভিউ রয়েছে আপনাদের জন্য। স্যার রবি ফাউলার ইস্ট বেঙ্গলকে নয় কোচ বন রে স্যার? হ্যাঁ জি। আচ্ছা স্যার, তো কিতনা সাল কে কন্ট্যাক্ট কর রে ওর রবি ফাউলার জেসে লেজেন্ড লিভারপুল লেজেন্ড কো ইস্ট বেঙ্গল টিম কা কোচ বানানা, ইয়ে ডিসিশন আপকে দিমাগ মে কেসে আয়া থা ওর কেসে পুরা ইয়ে চিজ ফুলফিল হুয়া থা স্যার? ইয়ে সব বাত তো ডিটেল মে করেঙ্গে, বাত ইয়ে হ্যায় কি উই উইল লাইক টু ডু দ্য বেস্ট ফর দ্য ক্লাব, and this year we have very less time, the club is not expected to perform very well because others are practicing for 6 months, we are practicing for only one month or 2 months, valuable time is lost, now time is not there, so next year we should do well, so the contract is for 2 years and we would like to hire the best, it's a very good this will not work. और सर आपके जो बाकी जो फॉरेन प्लेयर्स है और 6-7 फॉरेन प्लेयर्स, उनका ऐलान कब होना है, कब सरकारी घोषणा कब होना है? हमको कोई चीज नहीं छिपाना है, अब नौ जो बाकी प्लेयर है रॉबी विल फाउलर विल ओनली सेलेक्ट देम, वी आर गिविंग द प्रोफेशनल मैनेजमेंट, वी हैव टेकन वन पर्सन, रेस्ट ऑफ द पीपल विल बी चोजन बाय हिम एंड एज सून एज ही चूजेस वन और टू और थ्री वी विल अनाउंस देयर नेम्स. आपका टीम कब कब गोवा को ज्वाइन करी, इंडियन स्क्वाड और रॉबी फाउलर और रेनेडी सिंह? रॉबी फाउलर के लिए इंडिया आने के लिए वीसा लगेगा, पासपोर्ट लगेगा, सब लगेगा, तो वीसा वीसा के लिए हम लोग बात कर रहे हैं, तो नेक्स्ट वीक हो जाएगा, अभी तो किस दिन होगा वो तो कोई को मालूम नहीं है, इट विल बी एज अर्ली एज पॉसिबल एंड he will select kisko le jana hai, kaun karega, kya karega, he will do the needful, rest of the things he will do. Sir, hum logo jab pata hai Sri Cement East Bengal Foundation company ka naam hai, lekin East Bengal supporters ka ye janna hai team ka naam kya hoga, kaun sa naam deke match tournament mein khelegi team? Team ka naam to hona chahiye, East Bengal to hona hi chahiye, sports club East Bengal, SC East Bengal, matlab SC East Bengal naam se khelega? हाँ ऐसे ही। अच्छा, मतलब एससी ईस्ट बंगाल जैसे एटीके एमबीएफसी या ऐसे ही एससी ईस्ट बंगाल, एससी ईस्ट बंगाल का फुल फॉर्म मतलब क्या आप सोचे कुछ बता सकते हैं? फुल फॉर्म तो हम लोग स्पोर्ट्स क्लब ईस्ट बंगाल। ओके सर, माय लास्ट क्वेश्चन है सर, आपको पता है ईस्ट बंगाल क्लब के जो ऑफिशियल्स है उन्होंने अमित सिंह के बारे में बात किया था, तो उस विषय में आप लोग कुछ बातचीत है, अमित सिंह क्या आप लोग का स्क्वाड में ज्वाइन कर रहा है या उमित सिंह को आप लोग
मतलब उमित के बारे में नहीं सोचा? नहीं नहीं, यही ये सारा डिटेल कोच डिसाइड करेगा ना कि मैनेजमेंट डिसाइड करता है, आप बताइए। ये कोच अभी तो सब कोच का ऊपर ही है। हाँ तब फिर हमको क्यों पूछता है ये बात? अच्छा, और एससी ईस्ट बंगाल, व्हाट्स योर मैसेज टू ईस्ट बंगाल सपोर्टर्स सर? Now we will not say much, we will say it by our action. As we have chosen the coach, so will be the, we will like to reinstate the legacy of East Bengal, the prestige of East Bengal, that is what is in our mind. আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক রাত 9:30 রোজ যেমন আসি ঠিক তেমনি। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক রাত 9:30 সঙ্গে থাকবেন, যেভাবে এক্সট্রা টাইমের সঙ্গে আছেন। এক্সট্রা টাইমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই করে বেল আইকন পুশ করতে ভুলবেন না। নমস্কার, ছিলাম আমি সাইফ, সঙ্গে সায়ন্তন দাস রায় এবং অবশ্যই সব্যসাচী বাগচী।